গাল্পে গাল্পে কোডিং পক্ষ থেকে আমি সাদি আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুরু করছি আমাদের আজকের গল্প আমাদের আজকের বিষয় হচ্ছে পিএইচডি থেকে HTML করার সাহসী গল্প চারপাশে অনেক সাহসের গল্প শুনি তো আজকে আমরা সেরকম একটা সাহসের কাজ করে ফেলি সেটা একটু দেখে আসি মানে প্রথমে দেখবো আমরা পিএইচডি ফাইলে কি কি আছে তারপর প্রতিটি সেকশনে কি আছে তা দেখে নিয়ে আমরা সেই অনুযায়ী এইচ ডি এ কোড লিখবো এরপর চলে আসছে যে একটা ওয়েবসাইটের মধ্যে চারটা পাঁচটা এরকম অনেকগুলো সেকশন থাকে তো আমরা যখন আরো অ্যাডভান্সে যাব তখন দেখবো সেশন চারটা পাঁচটাতে সীমাবদ্ধ না আরো অনেক বেশ কিছু সেকশন আমাদের একটা ওয়েবসাইটে থাকবে তো সেরকম আমরা দেখে নেবো যে আমাদের এর মধ্যে কয়টা সেকশন আছে তো চলুন তাহলে আমরা পিএইচডিটা দেখে নিই আরেকবার এখানে এখানে একটা সেকশন রয়েছে এই দেখুন এটা একটা টোটাল একটা সেকশন এই সেকশনটার মধ্যে কি আছে তো সেগুলো আমরা সেকশনের মধ্যে আছে একটা লোগো এখানে মেনু আছে এখানে কিছু লেখা এবং পিছনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তো আমরা আমাদের কাজে চলে যাই গত তো ক্লাসে পিএইচডি টু এইচটিএমএল ফাইলটা ওপেন করে নিচ্ছি এই দুটো আমি নোট ওপেন করি থাকবে ডক টাইপ

হেড এর মধ্যে আমরা রাখবো আমাদের সিএসএস ফাইলটাকে অর্থাৎ মধ্যে আমরা সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে তো দেবটা করবো কিভাবে হাইপার রেফারেল অর্থাৎ আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটি এবং এরপরই থাকবে রিলেশন এটা কার সাথে স্টাইল শিট সাথে হেডের মধ্যে প্রথমে যে কাজটা আসলে যেহেতু আমাদের লোগোটা অনু তাহলে একটা কাজ করলে ভালো হয় আমরা যেহেতু একটা পিএইচডি টু এইচ ডিএম করছি তাহলে আমরা নাম দিয়ে দিই পিএচডি টু এইচটি আচ্ছা তো এরপর আমার মোটামুটি এটুকু শেষ এরপর হচ্ছে বডির কাজ তো আমরা প্রথমে এখানে দেখে আসলাম আমাদের এখানে একটা সেকশন আছে এই সেকশনের মধ্যে আছে লোগো আর এখানে মেনু আছে এবং এখানে লেখা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেকশন সবার মনে আছে তো আচ্ছা হ্যাঁ সবার মনে আছে সেকশনের মধ্যে আমরা একটা আইডি নিয়ে নেব এই আইডিটার নাম দিয়ে দেই স্লাইডার দিয়ে দেই তো আমরা এর আগে যেভাবে কাজ করেছিলাম মনে আছে আপনাদের আমরা একটা section নিয়ে নিয়েছিলাম এবং সেকশনের মধ্যে একটা আলাদা করে একটা ক্লাস নিয়ে নিতাম সেই class টার নাম দিয়ে দিতাম আমরা container আমরা যখন CSS এ যাব তখন আবার নিশ্চয় সব মনে হয়ে যাবে আমাদের এখানে আছে লোগো মেনু আর নিচে লেখা যখন নিয়েছিলাম আমরা একটু দেখে আসি আবার ইমেজটার উপর যখন আমরা ক্লিক করছি তখন আমরা দেখুন ডান পাশে আমাকে লেয়ারটা দেখাচ্ছে যে এখানে আমার ইমেজটা আছে তো আমরা যখন ইমেজটা নিয়েছিলাম তখন কিভাবে নিয়েছিলাম কন্ট্রোল অন্টার প্লাস এই লেয়ারটার পাশের এই ছবিটাতে ক্লিক করেছিলাম তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যখন ইমেজটা নিয়েছিলাম তখন খেয়াল করুন আমরা এখানে দেখেছিলাম যেটা ইমেজটা অপাসিটিটা হান্ড্রেড ছিল কিনা তো আমাদের অপাসি অপাসিটি ছিল

কন্টেনারের বাইরে তো আমি ক্লাসটা নিয়ে রাখছি এটা নাম দিয়ে দিই ওভারলে তো এটা আমার শেষ করতে হবে তো আমি শেষ করে ফেললাম আমার ওভারলে ডেটটা শেষ হয়ে গেল তো এরপরে আমার কন্টেনার কন্টেনের মধ্যে আমি রাখবো কাকে কন্টেনের মধ্যে হচ্ছে গিয়ে আমার

তারপর ইমেজটা কোথায় আছে সেই সেই ফোল্ডারটার নাম দেন ইমেজটার নাম তো আমাদের ইমেজটার নাম কি ছিল দেখুন লোগো ডট পিএনজি তো আমরা লোগো ডট পিএনজি নামের ইমেজটা এখানে দিয়ে দিলাম তো আমার লোগোটা হয়ে গেল এরপরেই আমার এখানে আসবে এরপর আসছে কি মেনু তো মেনুটাকে আমরা আজকে মেনু এভাবে না করে আমরা একটা ট্যাগ আছে মেনুর জন্য হচ্ছে ট্যাগ ট্যাগ দিয়ে কাজ নেভিগেশন বার তো ট্যাগের মধ্যে যেটা এরপর এটা শুধুমাত্র মেনুর জন্য এই ট্যাগটা আমরা অন্য কোথাও ব্যবহার করব না তো শুধুমাত্র মেনুর ক্ষেত্রে ব্যবহার করবো তো মেনু আমরা যেভাবে লিখতাম সবার মনে আছে প্রথমে থাকতো ইউএল তারপর এলআই হ্যাঁ এল এলআই এরপর এলআই এর মধ্যে আচ্ছা তারপর এর মধ্যে থাকবে হ্যাঁ যেহেতু আমাদের এখন কোনো কিছু লিঙ্কিং করা হচ্ছে না তো আমরা এখান থেকে দেখে আসি আমাদের এখানে কি কি আছে হোম অ্যাবাউটেস কন্ট্যাক্ট আমি হোম দিয়ে দিচ্ছি এরপরে এই একই লাইন কন্ট্রোল ডি দিয়ে তিনটা নিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে চারটা মেনু তোমার এরকম চারটা হয়ে গেলো এরপরটা ছিল অ্যাবাউট us এরপর সার্ভিসেস এরপর কন্টাক্ট তো আমরা আমাদের স্লাইডার টপ জায়গাটুকু করে নিলাম এরপর আসবে আমাদের স্লাইডার টপের পরে আসছে এটা নাম দিয়ে আমরা কন্টেন্ট কন্টেন্টের মধ্যে আমার কি আছে এখানে আমার একটা এটাকে আমরা দিতে পারি এইচ টু এটাকে দিতে পারি এইচ ওয়ান দেন এটাকে দিতে পারি এইচ থ্রি আচ্ছা one থেকে six পর্যন্ত h one হচ্ছে বড় এর পরে h একটু ছোট h three আর ছোট অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে h six পর্যন্ত আস্তে আস্তে পরের size ছোট হয়ে যাচ্ছে তো আমরা এখানে স্লাইডার কন্টেন্টের মধ্যে দিতে চাচ্ছি আহ এটাকে দিচ্ছি আমরা h two তারপরে আসবে আমার h one যেহেতু এটা font size একটু বড় তারপরে আসছে আমার এটাকে দিয়ে দিই আমরা এইচ থ্রি আচ্ছা তো এখন আমরা হুবহু এই লেখাটাই এখানে দিয়ে দেবো এখানে যা আছে সেই লেখাটাই দিব তো লেখা যদি আমরা এখান থেকে কপি করে নিতে চাই তাহলে কি করব তো সেই কাজটা আমরা একটু খেয়াল করি আমরা প্রথমেই দেখবো আমাদের যেন এখানে মুভ টুলটা সিলেক্ট করা থাকে তারপরে আমরা যেহেতু লেখা নিতে চাচ্ছি তাহলে অবশ্যই আমরা এখানে টি এই টুলটা সিলেক্ট করে নেব এটা দিয়ে আমার টেক্সট হরিজন্টাল টাইপ টুল এটা হ্যাঁ তো এটা দিয়ে আমরা টেক্সটটা কপি করে নিতে পারবো তো টিতে ক্লিক করলে দেখুন মাউসটা কেমন হয়ে যাচ্ছে তো এখানে দেখুন আপনার ফন্টটাও এখানে শো করছে এই ফন্টটা কি এখানে পিএইচডি যে তৈরি করেছে সে এখানে রোবটো ফর্মটা ফন্ট রোবটো ফ্ট সে ইউজ করেছে তো আমরা এখানে ফন্ট ফ্যামিলিটার নামটাও জেনে গেলাম তো যাই হোক আমরা লেখাটা এখন কপি করে নিই Ctrl a দিয়ে তারপর Ctrl c তারপর ঠিক আমরা h1 এর h2 এর এখানে Ctrl v দিয়ে পেস্ট করে দিলাম ঠিক একই ভাবে আমরা আবার move tool সিলেক্ট করে দেন t তে ক্লিক করে তারপর এপাশের লেখাটা নিয়ে নেব ভেতরের লেখাটা তারপর আবার নিচেরটা কপি করে আমরা জিনিসটা নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের প্রথম সেকশনের কাজ শেষ হয়ে গেছে আসলে না কাজ আসলে এখনো কিছুই হয়নি আমরা জাস্ট জিনিসগুলো কি কি আছে এখান থেকে সেই জিনিসগুলোই জেনে আসলাম কিন্তু এখন আমাদের এইভাবে তো গুছিয়ে ফেলতে হবে তো গুছিয়ে ফেলতে যেতে চাই তাহলে আমাদের কার কাছে যেতে হবে হ্যাঁ সিএসএস এর কাছে তো আমরা এখন সিএসএস এর কাজে চলে যাব। তো তার আগে আমরা যেহেতু একটা ইমেজ একটা লোগো ছিল তো এটা দেখে আসি ইমেজটা অর্থাৎ লোগোটা এসেছে কিনা আচ্ছা ঠিক আছে দেখুন আমার লোগোটা কিন্তু চলে এসেছে সবই চলে এসেছে এখন শুধু একটু গুছিয়ে নিতে হবে তো গুছিয়ে নিতে হলে আমার টাকে নিতে হবে সিএসএস আমার প্রথমেই যেটা থাকে সেটা কি প্রথমে আমরা দিয়ে দেব মার্জিন জিরো তারপর প্যাডিং জিরো আচ্ছা তো এই পর্যন্ত দিয়ে এরপরে আমরা যে কাজটা করবো আমরা একটা কন্টেনারের কথা যেটা বলছিলাম আমরা কন্টেনারের কথা মনে আছে কার কার হ্যাঁ কন্টেনারের বিষয়টা যেটা ছিল আমরা কন্টেনারকে বলে দিতাম যে আমার পুরো ওয়েবসাইটটা হোক আমার ব্রাউজার জুড়ে পুরোটাই হবে ব্রাউজার জুড়ে কিন্তু এটার মধ্যে আমি যা লিখবো বা কোনো ছবি দিব সেটাকে আমি রাখবো জাস্ট একটা সুন্দর একটা শেপের মাঝখানে অর্থাৎ আমার পুরো ব্রাউজারটা যতটুকু আমার ব্রাউজারটা এতটুকু হ্যাঁ তো আমি এটাকে যাচ্ছি আমি যাচ্ছি আমি ভিতরে যাই লিখি না কেন সব কিছু যেন একটা এইটুকু বরাবর একটা বিষয় যেন থাকে তো এই বিষয়টা আমরা কোথায় বুঝিয়ে দিয়েছিলাম সেটা ছিল আমার কন্টেইনারে কথা দিয়েছিলাম আমরা কন্টেইনারে তো কন্টেইনার আমার এখানে ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি কন্টেইনারে আমরা বলে দিয়েছিলাম যে তোমার ম্যাক্স উইড ম্যাক্স উইড কত ছিল এগারোশো সত্তর পিগ্সেল হ্যাঁ তো ম্যাক্স সুইট বলে দিয়েছিলাম এবং বলেছিলাম যে কন্টেইনার তোমার মার্জিন হবে জিরো অটো আচ্ছা তো এরপরে যেটা থাকতো সেটা হচ্ছে গিয়ে ওভার ফ্লো ওভার ফ্লো থাকবে হিডেন ওভার ফ্লো কী থাকবে হিডেন থাকবে তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার কন্টেনারেই কাজটা ছিল তো কন্টেনারের কাজটা যদি এরকম হয় তাহলে দেখুন আসলে ব্রাউজারের কে আরও চেঞ্জ এসেছে কিনা। না এসেছে চেঞ্জটা তখন কিন্তু এই গা ঘেঁষে লেগেছিল যখনই আমরা কন্টেইনারটাকে বলে দিলাম যে তোমার ম্যাক্স সুইট এগারোশো সত্তর দুটাকে আমি এগারোশো সত্তর তো দিলাম এখন আমার ঠিক এইভাবেই আনতে হবে জিনিসটাকে যে আমার লোগো থাকবে বামে মেনুটা থাকবে ডানে লোগো যেহেতু ক্লাস তো ডর দিয়ে দিচ্ছি তার আগে লোগোটাকে আমরা বলে দিব তোমার উইট অর্থাৎ লোগোকে আমরা একটা উইথ দিয়ে দিব সেই উইথটা কার সাপেক্ষে যাবে এগারোশো সত্তরের সাপেক্ষে একটা উইড দিয়ে দিব মানে আমাদের যখন পুরোটা কন্টেনার এগারোশো এর মধ্যে থাকছে এর মধ্যে আমরা লোগোকে বলে দিব যে লোগো তুমি এতটুকু জায়গায় থাকবে এবং মেনু তুমি বাকিটুকু জায়গায় থাকবে তো ঠিক আছে আমরা দিয়ে দিই লোগো যেহেতু খুব ছোট একটা বিষয় তো আমরা লোগোটাকে দিয়ে দিই টোয়েন্টি তো টোয়েন্টি পার্সেন্ট বিষয়টা কি আমরা যদি কন্টেনারের উইথটাকে হানড্রেড পার্সেন্ট ধরি তাহলে লোগোটাকে রাখতে যাচ্ছি একটা লোগোটাকে একটা উইথ দিতে যাচ্ছি তো সেই উইথ উইথটা হচ্ছে আমার টোয়েন্টি হ্যাঁ আর লোগোকে বলে দেবো যে লোগো তুমি থাকবে তুমি কোথায় থাকবে বামে যেহেতু আমার পিএইচডিতে লোগোটা বামে আছে তো লোগো হয়ে যাচ্ছে ফ্লোট লেফট আচ্ছা এখন কি কোনো চেঞ্জ আসছে কিনা দেখি তো হ্যাঁ একটা কিন্তু সুন্দর একটা চেঞ্জ চলে আসছে বিষয়টা একটু ভালো মতো খেয়াল করুন যে আমার স্লাইডার টপে এতক্ষণ ছিল কে কে লগো এবং আচ্ছা তো লোগোর মধ্যে আমার স্লাইডার টপের মধ্যে আছে লোগো এবং আমার ন্যাভ বাট তো ন্যাভ এতক্ষণ ছিল ওরা কিভাবে ওরা এতক্ষণ বুঝতে পারেনি যে ওরা কোথায় থাকবে ওরা কন্টেনারের মধ্যে আছে এটুকু শুধু ওরা বুঝতে পেরেছে কারণ ওদেরকে আমরা বলে দিয়েছি তোমার হচ্ছে তো এটুকু বুঝে ওরা খুশি হয়ে মধ্যে চলে দুটোই কিন্তু এতক্ষণ এগারোশো সত্তর মধ্যে ছিল তো যখন আমি এগারোশো সত্তরের মধ্যেও বলে দিলাম যে লোগো তোমার উইড হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আর ন্যাভ তোমার উইড হবে বাকিটা তো যখন এটা বলে দিলাম লোগো কি করলো নিজেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ করে ফেললো ঠিক আছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেললো এতক্ষণ লোগো ছিল পুরো এগারোশো সত্তর অর্থাৎ এখান থেকে এই পুরোটা জায়গা ছিল লোগোর এর জন্য মেনু কি করেছিল নিচে চলে এসেছিল মেনু মনে করেছিল ওর ওয়েট হচ্ছে এগারোশো সত্তর কিন্তু না আমরা চাচ্ছি দুটোকে যেহেতু পাশে আনতে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা একটাকে ওয়েট দিয়ে দেবো এখন আমরা ন্যাফ একটা উইথ দিয়ে দেব তা ন্যাফ কে আমরা উইথ দিয়ে দিই এখন যে বিষয়টা হচ্ছে কি ন্যাফ কে আমরা উইথ দিলাম প্লাস এটাকে আমরা বলবো তুমি যাবে ডানে তাহলে ফ্লোট রাইট আচ্ছা এক্ষেত্রে আমরা তাহলে ল্যাবের মধ্যে একটা ক্লাস নিয়ে রাখি যেটা নাম দিয়ে দিই মেনু তো মেনু ক্লাসটাকে বলি মেনু ক্লাসটাকে আমরা বলে দিই উইথ এইটটি পার্সেন্ট এবং তুমি যাও ডানে অর্থাৎ তুমি ফ্লোট হয়ে যাও রাইটে মেনু তারপর থাকে ইউএল তারপর মেনু ইউএল এলআই মেনু ইউএল এলআই এরপর থাকবে মেনু ইউএল এলআই a আচ্ছা তো এরপরে আমরা করে ফেললাম তো মেনুতে আমরা অলওয়েজ কি করব মার্জিন জিরো তারপর প্যাডিং জিরো ঠিক আছে আচ্ছা এরপর এলআইতে আমরা কি করতাম আমরা তে যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আমরা এলআইকে বলবো যে তুমি এলআই তুমি হবে তোমার যে এখানে লিস্ট স্টাইল এসেছে বা তোমার নিচে যে আন্ডারলাইন এসেছে এবং তুমি যে উপরের নিচে রয়েছে এই বিষয়গুলোকে আমরা এলআইতেই ঠিক করে নেবো তো এখন আমরা আগে যেটা শিখেছিলাম সেটার নাম কি ছিল ফ্লোট লেফট কোনো কিছুকে বাম পাশে সরানোর জন্য দেখুন ও বাম পাশে চেপে গেছে কিন্তু লিস্ট স্টাইলও রয়েছে তো আমরা লিস্ট স্টাইলকে নান করে দিতে হবে অর্থাৎ সেই ডটগুলোকে আমাদের উঠিয়ে দিতে হবে দেখুন ডটগুলো চলে গেছে এখন এখানে যে বিষয়টা হচ্ছে গিয়ে মেনুর ক্ষেত্রে এই দুটো কাজ একটা প্রপার্টি দিয়ে আমরা করতে পারি তো সেই প্রপার্টিটা কি ডিসপ্লে ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক লিখলেও দেখবেন আপনার ঠিক আগের মতোই রয়েছে মাঝখান দিয়ে ওরা নিজের মতো করে একটু জায়গাও পেয়েছে তো ডিসপ্লে ইনলাইন ব্লক কীভাবে কাজ করছে আপনার ফ্লোট লেফটের কাজ পাশাপাশি লিস্ট স্টাইল লাইন এ দুটোকে একসাথেই ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেই সে কাজটা হয়ে যাচ্ছে আচ্ছা এখন নিচে নিচের লেখাটাকে আমাদের নিচে এখন আমরা লেখাটার আন্ডারলাইনটা উঠিয়ে ফেলবো তো সেটা কি দেখুন আন্ডারলাইন চলে গেছে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দেব ফন্ট ও বেড়ে গেল কালারটাও চেঞ্জ করে দেব কালারটা আমার কেমন ছিল এখানে সাদা ছিল তো আমরা ঠিক সাদা কালারটা দিয়ে দিচ্ছি কালার কোড হ্যাশ দিতে হবে যেহেতু আমরা হেক্সা কোড দিয়ে লিখব তো হেক্সা কোডের আগে হ্যাশ তারপর সাদার জন্য ছয়টা এফ তো একই রকম ছয়টা হলে তখন সেটা তিনটা দিলেই হয়ে যায় এখন যে বিষয়টা হচ্ছে এখন এখন আসলে আমরা এই কালারটা দিলে খুঁজেও পাবো না কারণ আমরা সাদার উপরে সাদা দেখা যাবে না আপাতত আমরা কালারটা এখন না দিই আমরা একটু পরে যখন ব্যাকগ্রাউন্ডটা আনবো তখনই আমরা কালারটা দিয়ে দেব তো এখন যেটা করব আমরা এটাকে আমাদের প্যাডিং দিতে হবে প্যাডিং আমরা উপরে থেকে নিচ বাই দিব সরি উপরে নিচ থেকে টেন ডানে হবে অর্থাৎ ওরা ডানে বাই থেকে একটু জায়গা করে নিল প্যাডিং দিয়ে কোনো কিছুকে করার মানে আমরা ভিতর থেকে কোনো কিছুকে জায়গা দেয়া ঠিক আছে আচ্ছা তো আমরা এই ফাঁকে একটা কাজ করি আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা এটা দেখুন এটা কিন্তু পুরো সেকশন জুড়ে আছে তাহলে এটা আমরা এই ইমেজটা কোথায় দিব আমার সেকশন স্লাইডার সেকশনে দিব কেন কারণ আমার স্লাইডার সেকশনের মধ্যেই বাকি সব রয়েছে আমরা যদি শুধু স্লাইডার টপে দিই তাহলে এইটুকু পাবে

একটু মনে করে দেখুন তো হ্যাঁ এই তো মনে পড়ে গেছে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড দিতে হয় ইউ আর এল দেন ফার্স্ট ব্র্যাকেট তারপর আপনার ফোল্ডারের নাম তারপর ইমেজটার নাম তো আমাদের এটাই হচ্ছে গিয়ে আমাদের ইমেজটার নাম আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি তারপর যেটা করব নো রিপিট যেন ইমেজটা বারবার রিপিট না হয় এখন দেখি আমাদের ইমেজটা আসলো কিনা দেখেছেন আমাদের ইমেজটা কিন্তু চলে এসছে কিন্তু দেখা যাচ্ছে না ভালো মতন করে মানে পুরো ইমেজটা কিন্তু আসেনি এখন যে কাজটা আমাদের রয়ে গেছে সেটা আমরা কি করব আমরা ইমেজটাকে উপর নিচ থেকে একটু জায়গা দিবো তাহলে যাই হলো পুরো ইমেজটাই চলে আসে তো তার আগে আমরা একটু কিছু কাজ করে আসি যেমন আমরা এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার background position অর্থাৎ আমার ছবিটা যেন ঠিক হুবহু ওই রকমই থাকে এখন দেখুন আমার ছবিটা একদম রিয়েল ছবি এসছে এখন আমরা ছবিটাকে কি করব উপর নিচ থেকে একটু জায়গা দেব তো সেক্ষেত্রে আমরা একটা একটু ছোট্ট একটা চালাকি বুদ্ধি করি সেটা হচ্ছে আমরা স্লাইডার কন্টেন্টকে একটা উপরে নিচে নিচে দুশো আর উপরের নিচে দুশো ডানে বাই জিরো দিলাম তাহলে দেখি ব্যাপারটা আসলে কি হয় দেখুন আমার ইমেজটা কিন্তু চলে এসেছে তাহলে আমার দুশো দিলে মোটামুটি হয়ে যাচ্ছে ইমেজটা আর একটু বড় হবে তো আমরা যখন আরো কাজ করব তখন ইমেজটা আরো নিচে থেকে জায়গা পাবে তো এখন আমরা মেনুটাকে সাজিয়ে ফেলি এখন আমরা দিতে পারি আচ্ছা যেহেতু একদম গায়ে গায়ে লেগে রয়েছে তাহলে আমরা মেনুর ক্ষেত্রে একটা মার্জিন টপ দিয়ে দিই মেনুকে দিয়ে দিই মার্জিন টপ উপরের নিচ থেকে টোয়েন্টি পিক্সেল নিচে নেমে আসো কালার দেবো কালার পেয়েছে ফর্ন সাইজটা আর একটু বাড়িয়ে দেবো থার্টি দিয়ে দিই আচ্ছা তো আমাদের এ পর্যন্ত হয়ে গেল এখন যে বিষয়টা হচ্ছে আমাদের মেনুটা ডান একদম বাম পাশে চেপে আসছে যদিও আমরা ওকে বলেছি তুমি ফ্লো ট্রাইড হও তাও বাম পাশে আমরা লোগোকে কিন্তু বলে দিলাম যে লোগো তুমি টোয়েন্টি পারসেন্ট হ্যাঁ লোগো কিন্তু ঠিক টোয়েন্টি পার্সেন্টে পেলো অর্থাৎ এখান থেকেই শুরু হলো তো মেনুকে আমরা বলে দিয়েছি যে তোমার উইট এইটটি পার্সেন্ট তখন মেনু কি করছে ও এখান থেকেই শুরু হয়ে টোটাল eighty পাচ্ছে তবে সে ক্ষেত্রে আমার বলতে হবে যে মেনু তোমার আসলে কোনো will নাই তাহলে দেখি বিষয়টা কি হয় দেখুন এবার কিন্তু মেনুর কোন এবার মেনুর পুরোটা সাম্রাজ্যই তার নিজের যেহেতু লোককে আমরা ফিক্সড করে দিয়েছি যে তোমার উইথ টোয়েন্টি পার্সেন্ট তুমি এর বাইরে যেতে পারবে না তখন মেনু খুব খুশি হয়ে গেল এবার ওকে যেহেতু আমরা বলেছি রাইটে যাও ও এবার ঠিক রাইটে চলে গেল আমরা এই জিনিসটা আমার যেহেতু মেনু লোগো দুটোকে নামানো লাগবে তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিই এখন দেখুন আমার লঘুটা মেনুটা দুটোই নেমে এসছে এক্সাক্ট কালারটা আমরা এখান থেকে নিয়ে আসি আমার মেনুতে এক্সাক্ট কালারটা আমরা ফটোশপ থেকে নিয়ে নিতে পারি সেটা কেমন ফটোশপের কালার পিকারটা ধরলে এখানে দেখুন কালারটার উপর রাখলেই নিচে কালার কোড সহ চলে এসছে তাহলে আমরা এই কালারটা এখানে নিয়ে নিই মেনুতে কিন্তু সবগুলো লেখা বড় হাতে অক্ষরে দেয়া তো লেখা যদি আমরা বড় হাতে অক্ষরে দিতে চাই টেক্সট ট্রান্সফর্ম নামের একটা প্রপার্টি আছে সেটাকে বলে দিব আপার কেস টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেখুন সবগুলো বড় হাতে হয়ে গেছে এবার ঠিক আছে আমরা সিএসএস এ চলে যাই আমরা এটাকে সাজাতে হলে আমাদের অবশ্যই স্লাইডার কন্টেন্ট কে নিয়ে কাজ করতে হবে আচ্ছা স্লাইডর কন্টেন্ট কে আমরা যেহেতু প্যাডিং দিয়েছি এবার ওকে বলে দেই টেক্সট অ্যালাইন সেন্টার অর্থাৎ যত টেক্সট আছে সব দেখুন মাঝ বরাবর চলে আসে এখন কি আছে এগুলো প্রত্যেকটাতেই কালার কি সাদা তাহলে আমরা এখানে কমন যেহেতু তাহলে আমরা এখানেই দিয়ে দিচ্ছি কালার সাদা আচ্ছা এবার যেটা হচ্ছে কি আমরা এখন স্লাইডার কন্টেন্টের কাজ করবো কারণ সাইজ এক এক রকম তো স্লাইডার কন্টেন্ট টু এটার এইচ টু এটার কালার সরি এটার ফন্ট সাইজ হবে একরকম এটার ফন্ট সাইজ আমরা দেই থার্টি পিক্সেল আচ্ছা আর একটু বড় দিতে হবে তো আমরা দিয়ে দিই ফর্টি এরপর নিয়ে আসি আমরা এরপর নিয়ে আসবো আমরা এইচ কে এইচ ওয়ান এইচ ওয়ানকে একটা ফন্ট সাইজ দিয়ে দিই বার বার আমি একবার ব্রাউজারে যাচ্ছি জিনিসটা খুব বিরক্তিকর লাগছে না আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই জিনিসটা খুব বিরক্তিকর তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কাজ করে আসি আমরা এখানে বাটন ক্লিক করে এলিমেন্ট করবো আমরা যেই জিনিসটাকে চেঞ্জ করতে যাচ্ছি সেটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্টে গেলে দেখুন ঠিক আমার এই প্রপার্টিটা চলে এসছে তো আমি এখান থেকে বড় করে করে যাই আচ্ছা তাহলে আমার এটা মে বি পঁচাত্তর পিক্সেল দিলেই হয়ে যাচ্ছে তো আমি পুরো কোডটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি এখানে দেখুন আপনি কোন লাইনে চেঞ্জ করছেন সেই লাইনটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে স্টাইল অফ সিসিস আপনার ফিফটি টু নাম্বার লাইনে আছে ফ্রন্ট সাইজটা তো আমরা এটা করে নিলাম এখন যে বিষয়টা ছিল আমার এখানে একটা বর্ডার ছিল তো বর্ডারটা আমি কিভাবে দিব টু পিক্সেল সলিড সাদা কালারের বর্ডার এবার দিয়ে দিই বর্ডার বটমও হবে টু পিক্সেল সলিড সাদা আচ্ছা এবার বর্ডার লেফট বর্ডার লেফট হচ্ছে ওয়ান পিক্সেল সলিড সাদা সলিড সাদা আর লেফটে পেয়ে গেছে এবার হচ্ছে গিয়ে বর্ডার রাইট বর্ডার রাইট ও ঠিক ওয়ান পিক্সেল সলিড দেখুন পুরোটাতে এবার বর্ডার চলে আসছে তো আমরা পুরো এটুকু কপি করে নিয়ে আসি মানে এখন যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে সেটা দেখুন পিজ যেটা বর্ডারটা ছিল শুধু লেখার চারপাশ জুড়ে আর আমাদের এখানে দেখাচ্ছে এটা পুরো কন্টেনার জুড়েই বর্ডারটা পাচ্ছে তো এই জিনিসটার জন্য আমার কি করতে হবে লেখাটাকে বলে দিই তোমার একটা নির্দিষ্ট উইথ থাকবে আমরা প্রত্যেকটা জিনিসকে যখন নির্দিষ্ট উইড করে দেই তখন কি হয় ও তখন আর উইডের বাইরে যায় না তো আমরা ঠিকই লেখাটাকে বলে দেই যে তোমার একটা নির্দিষ্ট উইড থাকবে তো ওকে উইড দিয়ে দি 500 পিক্সেল দিয়ে দিই তো এখন আমার 500 উইডের মধ্যে লেখাটাকে কি করতে হবে ডান পাশে আমরা একটু মাছ বাড়াবো সরিয়ে আনতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করব দেখুন উপরে নিচে ডানে বা একটু জায়গাও পাবে প্যাডিং দিয়ে দিই তো উপরে নিচে আমরা দিয়ে দিই টোয়েন্টি আর ডানে বাই থেকেও পাক থার্টি দেখি কেমন হয় পিএসজির এখানে দেখুন অনুটাতে শুধু একটা ডিফারেন্ট কালার আছে তো আমরা যদি অনুটাকে শুধু ডিফারেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট এইচ টি এম ট্যাগ ব্যবহার করতে হবে সেটা কি স্প্যান তো এই স্প্যান ট্যাগটা আমরা দিব আমরা যে জিনিসটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি শুধু তার আগে এবং তার শেষে তো আমরা এভাবে নিয়ে আসলাম এখন ওকে সেই কালারটা দিয়ে দিচ্ছি কালারটা আমাদের উপরে এখানে আছে আমরা আরেকবার দেখে আসি পিএচডি থেকে এখান থেকে নিতে পারি এটাতে ক্লিক করে কালার পিককার থেকে ক্লিক করে এখানে দেখুন নিচে কালারটা কোডটা কিন্তু শো করছে কালার কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ওকে একটা ফন্ট সাইজ দিয়ে নিই ওকে দিয়ে দিই আমি আচ্ছা এখানে একটাই ফন্ট ইউজ করা হয়েছে তো টোটাল বডিতে আমরা এই ফন্ট টা দিয়ে দেবিলি ফ্যামিলি এখানে দিতে হবে single quotation Roboto. sans serif ঠিক আছে দেখুন এবার ফন্টটা কিন্তু একটু এরকম হয়ে গেছে আচ্ছা তো আমরা এভাবে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম শুওয়ানে একটা মার্জিন বটম হবে মার্জ ঠিক একই মার্জিন bottom টা আমি কোথায় দেব h থেকে h one এর মধ্যে এবার দেখি আচ্ছা ঠিক আছে তো এ পর্যন্ত আমরা আমাদের কাজ শেষ করে ফেললাম তো সব কিছুই হলো শেষ পর্যন্ত যে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম যে ওভারলে একটা অপাসিটির একটা বিষয় ছিল তো সেই ক্লাসটাই আমরা এখন শেষ করব পিএইচডিটা দেখুন আমরা যখন ইমেজটা নিয়েছিলাম তখন এই ইমেজটার উপর একটা অপাসিটি ছিল আমরা এই মাসটা 100% অপাসিটি সহ নিয়েছিলাম অর্থাৎ এখন আমরা একটা ট্রান্সপারেন্ট লেয়ার শু হবে মার্জিন 0 প্যাডিং 0 দেন আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব কোনো কালারই আপনি যান না কারণ এখানে দেখুন লাস্টে আর জিবি হ্যাঁ আর জিবি একটা বিষয় আসে আর জিবিটা কি রেড গ্রিন এবং ব্লু অর্থাৎ এই তিনটাই হচ্ছে গিয়ে আমাদের মৌলিক রং এরকম এখানে এরকম একটা অপাসিটি দিব তো সেটা দিব আর জি বি একটা হচ্ছে গিয়ে জিরো তারপর জিরো অর্থাৎ রেড গ্রিন ব্লু এই তিনটা কিন্তু কী আসলো জিরো আসলো না রেড গ্রিন ব্লু তিনটা আসলো জিরো তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে এ এটা কি এটা হচ্ছে গিয়ে আলফা অর্থাৎ কোনো কালারের ডেন্সিটিটা অর্থাৎ ঘনন্তটা কতটুকু হবে আমরা কোনো রঙটাকে কতটুকু গাঢ় করে দেব বা কতটুকু হালকা করে দেব এখানে ব্ল্যাক কালারটার আলফা হবে খুব হালকা যেন উপর থেকে একটা হালকা লেয়ার এসে পড়ে তো সেটা কিরকম পয়েন্ট থ্রি বা পয়েন্ট নাইন এরকম যদি আমরা পয়েন্ট নাইন দিয়ে যদি দেখি তাহলে কেমন হয় বিষয়টা আমরা <small> browser থেকে ঘুরে আসি পুরো দেখুন অন্ধকার হয়ে গেছে এক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিই point three দিয়ে দেখি দেখুন একটা হালকা একটা trans হচ্ছে গিয়ে over কাজ তো এই পর্যন্ত আমার মনে হয় আজকে আমরা বেশ অনেক টুকু শিখে ফেলেছি এটুকুই আমরা বাসায় বসে ভালো মতো প্র্যাকটিস করতে থাকি তারপর আমরা নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখবো নেক্সট ক্লাসটা খুব মজার হবে নেক্সট ক্লাসে হয়ে যাবে আমাদের আইকনের বিষয়টা তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং বেশি বেশি করে কোডিং করুন মজায় মজায় কোডিং শিখুন